ফটোশপ বেসিক টিউটোরিয়াল সিরিজের আজকের ভিডিওতে আমি ল্যাসো টুল পলিগোনাল ল্যাসো টুল আর ম্যাগনেটিক লেসো টুল এই তিনটে টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আমার নাম দেবমধু মধু আর আপনার দেখতেছেন ডিএম টেকনিক তো চলুন শুরু করা যাক এই যে তিনটে টুল দেখতেছেন এই তিনটে টুল মূলত সিলেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমে লেসো টুল নিয়ে আলোচনা করি এই তিনটে টুল দিয়ে সিলেকশন করার যেমন সুবিধাও আছে তেমনি অসুবিধাও আছে এখন সিলেকশনের ক্ষেত্রে আপনাদের সবসময় বুঝতে হবে যে কোন টুলটা কোন সময় কোন ক্ষেত্রে সিলেকশনের জন্য ব্যবহার করতে হবে এবং এর সুবিধা কী এবং এর অসুবিধা কী তাহলে আপনি সিলেকশন সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাবেন তো আমরা দেখি লেসু টুলের কী অবস্থা এখানে আপনার মাউসটা কিন্তু ক্লিক করে ধরে এরপর আপনার এভাবে আস্তে আস্তে যাবেন দেখেন এভাবে এরকম এরকম গিয়ে 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 এরপর আপনার এটা দিয়ে এভাবে এটার সাথে মিশিয়ে দেবেন এখন যে জিনিসটা খেয়াল করেন যে আপনারা লেসো টুল দিয়ে যদি এই ইমেজটা আমি সিলেক্ট করি তাহলে কিন্তু সুন্দর হবে না আমি তো দ্রুত করছি দেখে এই অবস্থা আপনারা যদি আপনারা সময় নিয়েও করেন এবং যত এক্সপার্ট হন লেসো টুল দিয়ে যদি এই এই ইমেজের ক্ষেত্রে যেখানে খুব সুন্দর করে বর্ডার সিলেক্ট করতে হয় সেটা যদি আপনার সিলেক্ট করেন তাহলে কিন্তু কখনোই হবে না এর কারণ হলো আপনার এখানে কাঠশটা আপনার হাত দিয়ে ধরে ধরে এভাবে নিতে হবে আর যখনই আপনার কাঠশটা হাত দিয়ে ধরতে যাবেন তখন একটু এদিক ওদিক হবে তো এই ক্ষেত্রে লেসো টুল ইউজ করা কখনোই ঠিক হবে না তো লেসো টুল ইউজ করবেন কখন যেখানে আপনার কোনো ই থাকবে না বর্ডার থাকবে না এরকম একটা সিলেকশন করলে হলো সুন্দর করে দরকার নেই শুধু সিলেকশন করলে হবে সেই ক্ষেত্রে আপনি লেসু টুল ইউজ করতে পারবেন এর আরও অসুবিধা আছে দেখেন যেমন এখান থেকে আপনার মাছটা ক্লিক করে এভাবে আপনার পুরো সময়টা কিন্তু মাছটাকে এভাবে ধরে রাখতে হবে এভাবে ধরে রাখতে হবে ছেড়ে দিলেই কিন্তু আপনার আপনি সিলেকশন নিয়ে যাবে তো এত সময় মাউস ধরে রেখে এভাবে সিলেকশন করা এটা আসলে সম্ভব না এটা হলো আপনার লেসটুলের কাজ আর কি এটা এখন তেমন ব্যবহার হয় না এটা তেমন লাগেও না এরপর যে টুলটা আছে সেটা কিন্তু খুব বেশি ব্যবহার করে যারা আপনার মোটামুটি ভালো পারে আর কি অতটা এক্সপার্ট না তারা কিন্তু এই পলিগোনাল লেসো টুল এবং ম্যাগনেটিক লেসো টুল ইউজ করে তো পলিগোনাল লেসে টুল এটা কিন্তু অনেকটা ভালো টুল এটা দিয়ে কিন্তু অনেক কাজও হয় যেমন দেখেন এটা দিয়ে যদি আমরা সিলেকশন করি দেখেন এই সিলেকশনগুলো মূলত আপনারা একটু সময় নিয়ে করবেন আমি যদি এখানে বেশি সময় নিতে চাই তাহলে কিন্তু আপনার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনার এই পলিগুনাল লেসে টুল এবং ম্যাগনেটিক লেসে টুল এই টুল দিয়ে কিন্তু সিলেকশন করে ইমেজ এর ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে রিমুভ করা যায় কিন্তু তারপরে অসুবিধা আছে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এরপর এটা বাইরে গিয়ে অবশ্যই এটার মাথাটাকে মিলিয়ে দেবেন এখন যদি এটা আমরা খেয়াল করি দেখেন এটার সিলেকশনটা কিন্তু খুব ভালো হয়েছে হুম এটা যদি সময় নিয়ে করা হয় তাহলে একেবারে খুব 100% ভালো হবে এটা মনে হবে তো এখন যেহেতু এটা খুব সুন্দর সেলেকশন হয় তাহলে অসুবিধা কোথায় সেটা আপনাদের ক্লিয়ার করছি আপনারা যদি কোনো ছবি পাসপোর্ট পরে আপনার এস্টাম পরে আপনার এ ফোর পেজে প্রিন্ট আউট করেন এ সমস্ত ক্ষেত্রে যদি এই টুল দিয়ে সিলেকশন করে প্রিন্ট আউট দেন তাহলে কোনো অসুবিধা চোখে পড়বে না কিন্তু অসুবিধা কখন হবে যখন আপনি যদি ছবিটাকে আপনার ধরেন পোস্টার ব্যানারে বড় করে বের করেন তখন কিন্তু সেটা চোখে পড়বে এর অসুবিধাটা আমাদের বসতে হলে এখানে গেলে পরে আপনারা বুঝতে পারবেন এখানে একটা জিনিস খেয়াল করেন আমরা যদি এখানে ক্লিক করি এরপর যদি এখানে ক্লিক করি এরপর আবার যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করি দেখেন আপনার সব সময় কিন্তু একটা সোজা লাইন হয়ে যাচ্ছে এভাবে দেখেন সব সময় সোজা রাউন্ড হয়ে যাচ্ছে কখনোই কিন্তু রাউন্ড হচ্ছে না সেই বিষয়টা খেয়াল করেন আপনারা ইমেজের ক্ষেত্রে ইমেজে কিন্তু সাধারণত রাউন্ড থাকে যেমন এই পিকচারটা দেখেন এখানে কতগুলো রাউন্ড আছে এখান থেকে এখানে হুম এটা কিন্তু আপনার কখনোই রাউন্ড হবে না তো এখন এই রাউন্ড হবে না এই জন্যই কিন্তু আপনার যেখানে রাউন্ড আছে সেখানে এটা দিয়ে সিলেক্ট করা ঠিক না কিন্তু ওই যে বললাম যে ছবিটা যদি আপনি ছোটো আকারের হয় তাহলে কিন্তু এই পার্থক্যটা ধরা যাবে না বড় হইলে ধরা যাবে এটা তারা আপনার সিলেকশন করা যায় ধরেন যদি কোনো বিল্ডিং হয় বা সোজা কোনো ডিজাইন হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটা দিয়ে দেখেন সুন্দর করে এরকম সোজা যেগুলো আর কি এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন হুম এটা যদি শিফ্ট দিয়ে চাপ দেন তাহলে কিন্তু একেবারে সোজা যাবে দেখেন শিফ্ট চিপে ধরলে তো সেই ক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করতে পারবেন এখানে ব্যাক স্পেস দিলে এটা আবার আপনার রিমুভ হয়ে যাবে এটা ছিল আপনার পলিগোনাল লেসো টুল এরপর আছে ম্যাগনেটিক লেসো টুল ম্যাগনেটিক মানে চুম্বকের মতো এটা মূলত কি কাজ করে এটা ধরেন আপনার দুইটা কালার থাকলো দুইটা কালার আপনি মাথায় মাথায় মিশাইলেন তাহলে দুইটা কালার যেখানে মেশে সেখানে তো একটা অবশ্যই বর্ডার হয় সেন্টার বরাবর এটা আপনা আপনি সেই সেন্টারটাকে সিলেকশন করে সেন্টার বরাবর সে নিজে নিজে চুম্বকের মতো লেগে সিলেকশন হয়ে যাবে তো এর অসুবিধা হলো আপনার ব্যাকগ্রাউন্ড যদি একাধিক কালার থাকে যেমন ধরেন এক দুই কালারের বেশি এটা এক কালার থাকলেই ভালো হয় দুই কালার থাকলে মোটামুটি তবে বেস্ট হবে এক কালার থাকলে এটা দিয়ে সিলেকশন করলে একাধিক কালার হলে এটা ভালো কাজ করবে না তো এটা হলো এর অসুবিধা যেমন দেখেন এখানে যদি আমরা এটা দিয়ে সিলেকশন করি দেখুন আপনা আপনি চলে যাচ্ছে একটা সবসময় একটু সময় নিয়ে সিলেকশন করতে হবে এটা কিন্তু দেখেন আপনা আপনি খুব সুন্দরভাবে কিন্তু সিলেকশন নিয়ে যাচ্ছে অবশ্যই মিলিয়ে দেবেন এখানে দেখেন এখানে যে যেমন একটু বাঁকা সিলেকশন হয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে সিলেকশন করা যাবে এখানে আপনারা যাবেন এই যে রেক্টেঙ্গল মার্কিউটুল এখান থেকে এখানে যাবেন অ্যাড টু সিলেকশন এরপর এখানে এটা এ ধরবেন শোধ হয়ে যাবে এরকম হুম দেখেন এটাও কিন্তু খুব সুন্দর সিলেকশন হয়েছে তো এখন এর অসুবিধাটা তখনই হবে যখন আপনার একাধিক ব্যাকগ্রাউন্ডের কালার থাকবে তখন এই ম্যাগনেটিক লেসে টুলটা ইউজ করা যাবে না তার মানে কী দাঁড়ালো যখন আপনার ব্যাকগ্রাউন্ডটা একটা কালার থাকবে সেই ক্ষেত্রে আপনারা ম্যাগনেটিক লেসার টুলটা ইউজ করবেন তো যদি ব্যাকগ্রাউন্ডের কালার একাধিক হয় তাহলে কী অসুবিধায় আমরা দেখি দেখেন এখান থেকে যদি আমরা সিলেক্ট করি আগাতে থাকি আগাতে থাকি হ্যাঁ দেখুন আপনার আপনি কিন্তু দূরে সরে যাচ্ছে আপনা আপনি দূরে সরে যাচ্ছে এরকম যদি আপনার ব্যাকগ্রাউন্ডে যদি একাধিক কালার থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ম্যাগনেটিক লেসে টুল কাজ করবে না তো এবার আমি আপনাদের সংক্ষেপে আর একবার মনে করাই দিই কোন কোন ক্ষেত্রে আপনারা কোন কোন টুলটা ইউজ করবেন যেমন লেসো টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে ছবির কখনোই ইউজ করবেন না সেটা দিয়ে যদি কোনো বর্ডার ছাড়া এমনি যদি সিলেকশনের দরকার হয় সেই ক্ষেত্রে করবেন যেখানে কোনো হিসাব নিকাশ করা ছাড়া সিলেকশন সেই ক্ষেত্রে আপনারা লেসোটুল ইউজ করবেন পলিগোনাল লেসোটল দিয়ে আপনারা সিলেকশন করবেন যেগুলো আপনার রাউন্ড থাকবে না শ্রোতা যেমন বিল্ডিং সেই ক্ষেত্রে আপনারা পলিগোনাল লেসোটুল দিয়ে সিলেক সিলেকশন করবেন এবং যদি আপনারা চান যে না ছবিটা যেহেতু পাঁচ ফুট হবে স্ট্যাম হবে সেই ক্ষেত্রে আমি এটা দিয়ে সিলেকশন করবো করতে পারেন কিন্তু সবচেয়ে বেস্ট হবে যদি আপনারা পেন্টল দিয়ে সিলেক্ট করেন এবং যদি সেই ছবিটা ব্যানার বা পোস্টারে করা হয় তাহলে কখনোই আপনারা পলিগুনার লেসেটুল ইউজ করবেন না আর ম্যাগনেটিক লেসেটুল ইউজ করবেন যেখানে আপনার ব্যাকগ্রাউন্ড অনলি একটা কালার থাকবে সেই ক্ষেত্রে আপনারা ম্যাগনেটিক লেসেটুল ইউজ করবেন আর যদি একাধিক কালার থাকে আপনারা ম্যাগনেটিক লেসেটুল ইউজ করবেন না তো এই ছিল আমার ভিডিও ভিডিওটা যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দেবো ভালো থাকবেন সবাই নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ বাই টেক কেয়ার